আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটা হলো বিকেল থেকে শুরু করা। তো আমার ননদটা হলো যাচ্ছে ঢাকায়, তো আমি হলো বাবুকে নিয়ে এই পাঁচটায় আসলাম। এমনি তো আসা হয় মাঝে মাঝে, তো এই প্রথমবার আমার মানহা হলো, তার দাদার কুলে উঠলো। তো বাবা এখনও পর্যন্ত মানহাকে কুলেও নেয় নেই, মানে ওরে ধরেও নাই। তো একদিন যা ঘরে যা দেখছিল, এছাড়া মানহাকে নেওয়া হয় না, কারণ বাবা ব্যবসার জন্য বাড়ির বাইরে থাকে। তারপর আমাদের সময় মতো তো আমরা এই পাশটা আসি না, বাবা তো এরকম বাড়িতেও থাকে না। মানে সব মিলা বাবুকে এখনও পর্যন্ত কুলে নেয় নাই, তো কথা বলতেছিল। তারপর আমি হলো আব্বার হাতে দিয়ে দিলাম যে নেন কুলে নেন, আর ও মানে কান্না করতেছিল। আব্বা যেহেতু এরকম করে ধরছে, তো আব্বা কুলে নিতে পারে না এই জন্য। তো এই যে আমরা হলো এখন যাচ্ছি, মানে মানহা বিবি মানে মানহাকে হলো ওরা আবু তালহা, তারপরে তানহা দাদাভাই বলে, আর আমি হলো মানহা বিবি বলি। তো মানে মাঝে মাঝে এরকম করে ডাক দিই মানহা বিবি। তো আমি তানহাকেও ডাক দিই, তানহা বিবি কোথায় গেলা? তো অনেক কাপড় চুপড় আমার এখানে দেখেন রোদ দিছি, এত বৃষ্টি থাকে এ কারণে মানে শুকাইতে পারি না, অনেক কাপড় চুপড় হয়ে গেছে। তো এখন হলো আমরা যাচ্ছি ওই পাশটায়, মানে মানহার দাদা বাইর ঘরে। তো অনেক দিন মানে হয় না ওরকম করে যাওয়া হয়। তো ওর ফুপিয়া হলো এখন ঢাকায় যাবে, ভাবলাম যে তাদের সাথে দেখা করে আসি। তো তাদের ওখানে যেহেতু গিয়ে যখন গেছি, ভয়েসটা হয়তো বা আমি পরে দিছি, যাওয়ার পর বলতেছে যে আপা যে আমি রেডি হয়েছিলাম, রেডি হয়ে ভাবতেছিলাম যে তোমাদের দেখতে যাব, বাবুকে দেখতে যাব। তো এর আগেই চলে আসলা, মানে আমি দেখতে পারলাম, তো ভালো লাগলো। আসলে আমারও ঘরে বসে বসে না অনেক খারাপ লাগে, কারণ বাবুর জন্য কোনো ধরনের যাওয়া হয় না, বাবুর কাপড় টুপুর রোদ দেওয়া এই সেই নিয়ে মানে ঝামেলায় কোনোখানে বাইর হইতে পারি না। তো ভাবলাম যে ও এখন যেহেতু একটু জাগ না আছে, ঘুরে আসি। আর এখানে দেখেন আব্দি আমাকে দেখে বারবার কিন্তু লুকাইতেছে, আমি হলো আব্দার সাথে দুষ্টামি করতেছিলাম, আর আপা হলো এই যে এখানে বাবুকে কুলে করে দাঁড়ায় রয়েছে। তো আপা রাত্রে বেলা যায় কুলে নেওয়ার জন্য, সকালবেলাও যায়, আবার আমি সকালে যদি আমার মানে এই পাশে কলে কোনো কাজে লাগে, ও যদি জাগ না থাকে আমি ওর শোয়াই রাখি না, কারণ বাচ্চা মানুষ অনেক সময় শোয়াই রাখলে না কি করে কাপড় চুপড় মানে তেনা তোনা টাই না মুখের উপরে দিয়ে দেয়। তো আমার এই জিনিসটা খুবই ভয় লাগে, এজন্য আমি রাইখে আসি না জাগ না থাকলে। তো কুলে করে হয়তো বা দাদির কুলে দেই না, হয়তো বা ফুপির কুলে দেই, এরকম হয়। তারপর আবু তালহাও থাকে ওর পাশে, যে ও যাতে কান্না যেন না করে এজন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখতে থাকুন, আর কতটা ভালো লাগে তা অবশ্যই জানাবেন। আর আমি যেহেতু কালকে মানে দুদিন যাবৎ ভিডিও দেই না, আসলেই আমি সারাক্ষণ ওদের নিয়ে কাজকর্ম করে আমার শরীর এত ক্লান্ত লাগে, আমার কোনো ভিডিও বানাইতেও মন চায় না, ভিডিও আপলোডও করতে মন চায় না, এত অসুস্থ হয়ে যাই। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে বিকেলবেলা যেহেতু বের হয়েছি, তো একটা ভিডিও বানাই, এর জন্য হলো এই ভিডিওটা বানানো। তো অবশ্যই যে যেখান থেকেই দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিবেন দয়া করে, কারণ আপনাদের একটা লাইকেই আরেকজনের কাছে যাওয়ার মানে উৎসাহ জাগায় আর ই হয়। তো আপনাদের অনেক অনেক সাপোর্ট ও ভালোবাসাই কিন্তু এ পর্যন্ত আসছি, আর আরও আরও অনেক সাপোর্ট ভালোবাসা চাই। তো যে দেখেন, তো শুনেন আমার মানহাকে কুলে নিয়ে কি বলতেছিলাম। আর আমি মানে একসাথে তো মানহাকে বারবারই এদিকে ফেরানোর চেষ্টা করতেছিলাম, ওইদিকে ফেরতেছিল না, কারণ ওর হলো ক্ষুধা লাগছে। তো ওরে আমি এখন ঘরে নিয়ে যাব, ওরে খাওয়াইতে হবে এই আর কি। মানে কি বাবা বলো, হ্যাঁ সরব বোনের তো দিস ব্যথা। তো আমি যখনই ভয়েস দিই তখনই আমার আবু তালহার এক একটা বায়না থাকে, হঠাৎ করে মোবাইল দেখতে থাকে, মোবাইলে খাবার দেখতে থাকে, তখনই আইসে আম্মা আমার খিদা লাগছে, মানে এরকম ওর হয়। তো যাই হোক, আমরা ভিডিওটা যেহেতু তারা যাওয়ার সময় করছি, তো অবশ্যই দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। কেন তাবিয়ার চশমা কোনটা বাড়ি করছে ওজুটা? প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে, আর বৃষ্টির কি শব্দ,
অতিরিক্ত শব্দ, আমি হলো এখানে বসে রান্না করতেছি আর আমার ছেলে মেয়ে হইলো ঘরে রয়েছে। রাত হয়ে গেছে, বৃষ্টি না বাবা। তো আমি হলো এই যে লতিগুলো নিয়ে আসলাম, এই লতিগুলো না পথের সাইডে আমাদের মানে কচু গাছ হয়েছে ওখানে, এত সুন্দর লাগে। তো আজকে হলো হঠাৎ করে যা হইলো, ভাবলাম যে লতিগুলো নিয়ে যাই। আমি হলো আজকে এটা ডালদা রান্না করব। আর এই লতিগুলো দেখেন কত সুন্দর, না একদম তাজা আর খুবই সুন্দর। তো এখন হলো এগুলো বসে বসে হলো বাছবো। আজকে যেহেতু আপা বাড়িতে নাই, মানে আপা ছিল এই কদিন,
আচ্ছা।